গুড মর্নিং, কি করছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছো আর আমার ভিডিও দেখতে বসে গেছো। আর আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ আছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে শাড়ির দোকানে, আর বেশ কিছু শাড়ির অর্ডার এসেছে আমার রিলস থেকে, তো সেগুলোই আনতে যাচ্ছি। আর তাছাড়া একটু কাজও রয়েছে, কারণ সামনে তো ভাইফোঁটা, আর ভাইফোঁটার জন্য দুই বোনের দুটো গিফট তো লাগবেই, মানে আমার দুই ননদের কথা বলছি। এই এখন বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 1:15, খুব গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। আমি এই মাত্র বাড়িতে ঢুকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এসিটা চালিয়ে বসে পড়েছি। এত সকালে গেছি যে কোনো বাসি কাজ তো করে বেরোতে পারিনি, তো এখন পুরো ঘর দূর এগো অগো ঝালো হয়ে রয়েছে। বিছানা টিছানা ঘর ঝাড় দিয়ে মোছা কিচ্ছু হয়নি, সব করবো, দেরি হবে, সব করবো কিন্তু দেরি হবে। এখন বসেছি একটা কাজে আমরা দুজনা। এই যে তোমাদের সোমনাথদা অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করে নিয়ে আসলো, এখন আমার কাজ হচ্ছে অ্যাড্রেসগুলোকে যার যার শাড়ি তার তার মধ্যে মধ্যে ঢুকিয়ে দেওয়া, আর সোমনাথ হচ্ছে প্যাকিং করবে আর এখনই কুরিয়ার করে দেবে, ঠিক আছে? আর কালকেই পৌঁছে যাবে, কাল পরশুর মধ্যে পৌঁছে যাবে শাড়িগুলো। এই দেখো, এগুলো সব অর্ডারের শাড়ি, সব অর্ডারের শাড়ি। এই দেখো, এই দুটো হচ্ছে টিস্যু শাড়ি, এই দেখো এইটা হচ্ছে মাসলিন শাড়ি, একটা পাঞ্জাবি, এই দেখো একটা সিল্কের শাড়ি, একটা হচ্ছে স্বর্ণচুড়ি, একটা হচ্ছে জালকাতান, একটা হচ্ছে এটা হচ্ছে মাসলিন শাড়ি, এটা হচ্ছে জামদানি, এটা হচ্ছে হ্যান্ডলুম, এটা হচ্ছে লেগিংস, এটা হচ্ছে লেগিংস, এটাও লেগিংস। আচ্ছা, এই দুটো শাড়ি একই শাড়ি দুটো নেওয়া হয়েছে, সে তোমরা জানতেই পারবে কেন, পরে বলবো। আর হচ্ছে এই হলো বেনারসি, কাতান বেনারসি, আর এই হচ্ছে একটা ইয়ে ওই স্বর্ণচুড়ি, এই হচ্ছে একটা বেনারসি। ব্যাস চলো ঝমাঝম করে কাজগুলো করে নিই, অনেক অ্যাড্রেস। এই যে কমপ্লিট, সুন্দর এখন প্যাকিং করছে। সোমনাথকে আমার বড়মশাইকে একটু ভাত খাইয়ে দিলাম, নালে পরে না ওর আজকে আর খাওয়া হতো না আমি যদি খাইয়ে না দিতাম, কারণ ও এখনই বেরিয়ে যাবে। ওই সব DTDC কুরিয়ারের মাধ্যমেই পাঠানো হয়, কিন্তু একজন আছে, ওনার নাম কি সীমা রে, ওনারটাই একমাত্র আমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হয়। ওনার বাড়ি এমন একটা জায়গায় DTDC কুরিয়ারের মাধ্যমে যায় না, তাই সোমনাথকে এখন পোস্ট অফিসে গিয়ে দাঁড়াতে হবে, অনেক সময় লাগবে। তাই আমি মেয়েকে খাওয়াতে খাওয়াতে উঠে গেছিলাম সোমনাথকে খাওয়াতে, তাই মেয়েকে আবার মা কমপ্লিট করালো খাওয়ানোটা, এখন আমি আর মা খেতে বসবো। ভাত খাবো, এটা হচ্ছে আগের ছিল মাছ, গরম করে নিয়ে আসলাম, সর্ষে রুই, মা আর আমি খাবো। আর এই যে ডাল, চাল, কুমড়ো, পোস্ত বাটায় জল বেশি দিয়েছো না আজকে ভুল করে, আর ওইদিকে কিসের বড়া, কিসের বড়া মা, ডালের বড়া, ডালের বড়া, আলু ঝিঙে পোস্ত। খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম, সোমনাথ তো নেই, বেরিয়ে গেছে বললামই, এখন আমি কাজের মাসি হব। তাই দেখো চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি কাজের মাসি হব বলে, ঠিক আছে? মেয়েকে বড় ঘরে বসিয়ে রেখে আসলাম, এখন ছোট ঘরটা গোছাবো, ছোট ঘরটা গুছিয়ে তারপরে মেয়েকে ছোট ঘরে পাঠাবো, দিয়ে আমি আবার বড় ঘরটা গোছাবো, তারপরে রান্নাঘর গোছাবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে স্নান করব, তারপরে তোমাদের সামনে আসব 14 প্রদীপ নিয়ে। এখন হচ্ছে 2:45 বাজে, চলো বেশ কিছুটা সময়ের জন্য ক্যামেরা অফ করছি।
সবাইকে জানাই শুভ সন্ধ্যা, আর তার সাথে এটাও জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই বাড়িতে আজকে 14 প্রদীপ সাজিয়েছো, জানি সাজিয়েছো, তো আমাদেরও তো এই নিয়মটা রয়েছে, আমরা সবাই আজকে 14 প্রদীপ জ্বালাচ্ছি বাড়িতে। তো ওদিকে আমি কিন্তু আজকে সবার লাস্ট হয়ে গেছি, মানে প্রত্যেক বছর কিন্তু সবাই মোটামুটি আগে পাশে করে জ্বালানো হয়, কিন্তু এই বছর কিন্তু ওদিকে আমার শাশুড়ি মা, বড় মা, ছোটো মা সবার হয়ে গেছে, লাস্টে কিন্তু আমি জ্বালাচ্ছি। ঠিক আছে, আজকে আমি এই বছরটা আমি লাস্ট হয়ে গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, বা আগে গেলে বাগে খাই, পিছিয়ে গেলে সোনা পাই, কথায় আছে। তো চলো দেখো প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি, আর প্রদীপগুলো কিন্তু এবার আমি কিনতে যাইনি, সোমনাথ কিনে নিয়ে এসেছে, খুব সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা প্রদীপ দারুণ হয়েছে দেখতে। আর একটা তো বড় প্রদীপ, মানে পঞ্চপ্রদীপ একটা লাগে, যেটা শুনেছি মাঝখানে রাখতে হয়, মানে উঠোনের মাঝখানে, বা বাড়ি থাকলে, উঠোন না থাকলে পরে বাড়ির ছাদের মাঝখানে রাখতে হয়। তো যাই হোক, পূর্বপুরুষ মানে 14 নম্বর অবধি পূর্বপুরুষ তাদের আত্মার শান্তি কামনা করে হচ্ছে চালাতে হয়, এরকমই নিয়ম শুনেছি আর কি। আর এই যে কালকে লাইটিং যেটা লাগিয়ে দিয়ে গেছিলো দেখতে পেয়েছিলে, আমার খুব একটা ভালো লাগেনি, তাছাড়া অনেকগুলো জ্বলছিল, ওনার ডিসপুট ছিল, তো ওখানে ফোন করার পর দেখো আজকে চেঞ্জ করে দিয়ে গেছে, আর এবারেরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ কালারফুল লাগছে আর খুব সুন্দর লাগছে এখন। আর দেখি সামনের বছর আর এই সিস্টেম করবো না, মানে ভাড়া সিস্টেম করবো না, আমি নিজে পছন্দ করে লাইট কিনে নিয়ে এসে তারপরে লাগাবো আর কি। তো সব কিছু মানে আগুন জ্বালি রেডি করে নিয়েছি, এখন শুধু এটাকে নিয়ে চলো কোথায় কোথায় দেব, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে, পুরো বাড়িতেই সাজাবো, আর মেয়ে সোমনাথ সবাই দেবে। কাত হয়ে যাচ্ছে, ওই রাস্তায় দিন ঠাকুরের মুখ দিক করে দাও, বাড়ির পিছন সাইডে, এই যে একটা দা পিছন সাইডে, ঈশান কোণে দিতে হয় একটা, ওর ছাদে দিয়ে গিয়ে ঈশান কোণে, প্রদীপ উল্টালো, সোজা করো, হাতের থালা পুড়ে যাবে, গাছটা পুড়ে যাবে, গ্যাসের রান্না করে আবার তুমি ওখান থেকে ধরো, ধরে ওর হাতে দাও, ওই রকম ভাবে হাত পেতে না, এমনি নর্মাল মা যেরকম ভাবে ধরেছে, নামা
এবার বলো, আমি আমার পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করি। আমি আমার পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করি। আত্মার শান্তি কামনা করি। এই রাস্তা দিক করে কার গায়ে পড়ে যাবে, গামলার উপর বসিও না, ট্যাঙ্কি ফুটে ট্যাঙ্কি গুলে যাবে, ট্যাঙ্কি গুলে যাবে, ট্যাঙ্কিটা ধরবা কি করে এই বাবা, আগে বসাতে হতো, আস্তে আস্তে হাতে ছাগে লাগছে, তাড়াতাড়ি করো। ছাড়ো ছাড়ো ছাড়ো, ঠিক আছে, কিছু হয়নি, ছাড়ো না, উফ। দক্ষিণ দিকে একটা দাও, দক্ষিণ মুখ, এই দক্ষিণ মুখ দাও, ওই তো, ও হ্যাঁ চলো, ঘরের দিক করে, আরে দরজার করে বলেছিলাম, ওই ঘরের সামনে একটা দিকে এগুলো সাবধানে, এখন বাজে হচ্ছে রাত্রির 9:45, আর একটুখানি কোনোরকমে রেডি হয়ে নিলাম, শরীরটা জোতের নেই, খুব শরীরটা ক্লান্ত, মানে প্রচণ্ড, মানে কি বলবো, কারণ আমার মনে হচ্ছে এক্ষুনি আর একটু ঘুমালে আমার ভালো হতো, এরকম মনে হচ্ছে। দুপুরবেলা আজকে ঘুমিয়েছি, অন্যান্য দিন দুপুরবেলায় তো আজকে জার্নি করেছিলাম না, সকালবেলা অনেক সকালে উঠে বেরিয়েছিলাম না মার্কেটে, ওই জন্য ঘুম পেয়ে গেছিলো, রোদ্দুরের মধ্যে শরীরটা খুব ক্লান্ত হয়েছিলো, দুপুরবেলা আজকে সব কাজ টাজ সেরে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই এখনও চোখ কেমন যেন চোখ দুটো জ্বলছে। আর এই যে এই ব্যাগটার মধ্যে নিয়েছি একটা শাড়ি, রানাঘাটে কেউ শাড়ি অর্ডার করলে হোম ডেলিভারি পাই, অনলাইনে বুকিং করতে হয়, কিন্তু আমরা আর কুরিয়ার তো করি না, রানাঘাটে থাকলে বাড়িতে গিয়েই দিয়ে আসি, তো সেরকমই একজন শাড়ি অর্ডার করেছে, সেখানে দিতে যাচ্ছি। এই যে সোমনাথ রেডি, আমিও রেডি, চলো দিয়ে আসি ওদের বাড়িতে গিয়ে, তারপরে ফিরে এসে শোবো বিছানা টিছানা করে। অপেক্ষা করে আসবে।
তো চা বিস্কুট খেলাম এদের বাড়িতে এসে, তারপরে এখন ওপরের ঘরগুলো আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে। ওদের নতুন বাড়ি করেছে, 2 বছর হলো বাড়িটা করেছে বললো, ভীষণ সুন্দর লাগলো সব কিছু। আর সব থেকে ভালো লাগলো ওদের ব্যবহার, ওনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনারই ব্যবহার ভীষণ ভালো। আর তারপরে জায়ের সাথেও আমার পরিচয় করিয়ে দিয়েছে, সেটাও খুব ভালো লাগলো। আর ব্যালকনিটা দেখো কত সুন্দর, আর এই যে দেখো দুই দিকে দুটো দরজা, দুই দিকে দুই জায়ের জায়গা আর কি, এই দিকে এক যা থাকে ওই দিকে আরেক যা, মানে বিষয়টা খুব সুন্দর লাগলো। আর সিস্টেমটাও এক, মানে এই দিকে ঠিক যেমন সিঁড়ি রান্নাঘর বেডরুম, ওই দিকেও তেমন সিঁড়ি রান্নাঘর বেডরুম, মাঝখানে জাস্ট একটা পার্টিশান, মানে এরকম টাইপের হলে খুব ভালো। তো এই যে দেখো এটা ওর জায়ের জায়গা আর কি, ঠাকুর ঘরটা খুব সুন্দর, এখানে শিব ঠাকুর দেখে তো সোমনাথ জায় শিব শম্ভু বলে উঠলো। আর এই যে এটা হচ্ছে জায়ের ঘরের বেডরুম দোতলার আর কি, আবার একতলাতেও কিন্তু সেম সিস্টেম, ঠাকুর রান্নাঘর বেডরুম সবই রয়েছে, আর ওপরে ঠাকুর ঘর আর বেডরুম, আর নিচে রান্নাঘর আর বেডরুম। খুব সুন্দর সিস্টেমে আর কি বাড়িটা করা হয়েছে, যেই বুদ্ধি দিয়ে থাকুক বাড়িটা এইভাবে করার, তার ব্রেন বলতে হবে জাস্ট A1 ব্রেন একদম, কারণ এত সুন্দর বুদ্ধি করে বাড়িটাকে করা হয়েছে। দুজনাই সব কিছু পাচ্ছে, দুজনাই নিচে দুই যায় নিচে রান্নাঘর বেডরুম যতটা পাচ্ছে, আবার ওপরেও ঠাকুরঘর বেডরুম ততটাই পাচ্ছে, মানে এত সুন্দর সিস্টেমটা লেগেছে তাই বারবার বলছি। তো চলো এখন আমরা এই জায়ের যাব, মানে আমি যার কাছে এসেছি আর কি, যে শাড়ি নিয়েছে আমার কাছে, তো শাড়িটা তো দিয়ে দিয়েছি। আর ওর এখনও ওপরে বললো ঠাকুর সেট করা হয়নি, এই যে এই জায়গাটা করে ঠাকুর সেট হবে, আর ওপরে রয়েছে বেডরুম, সেখানে এখন আমরা বসবো। আর ওরা তো খুব ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে নিয়ে, মানে আমরা এসেছি বলে এত খুশি হয়েছে কি বলবো তোমাদেরকে, আমাদেরও ভীষণ ভালো লাগছে, ওদের ব্যবহার সত্যি খুব ভালো। তো চলো একটু বসে সবার সাথে গল্প করা যাক। তারপরে দেখো এরা পাশের বাড়িতে থাকে, আর পাশের বাড়ি থেকেও যখন শুনতে পেরেছে যে আমি এসেছি, তো পাশের বাড়ি থেকেও চলে এসেছে ছুটে আমার সাথে দেখা করবে বলে, তো ভীষণ ভালো লাগলো সবার সাথে এখানে কথাবার্তা বলে। আর তারপরে আমরা চাউমিন খাবো, তো ওরা আমাদেরকে অনেকবার জোর করেছিল মাটন বিরিয়ানি খাওয়ার জন্য, যেহেতু বিরিয়ানি মানে ভালোবাসি দেখেছে, তো আমি ওদেরকে অনেক জোর করে আর কি বারণ করেছি, কারণ না ফাস্টফুড খেতে একদমই মন যায় না। তারপরে ও হোমমেড চাউমিন বানিয়ে দিয়েছিলো আমাদেরকে, আর তারপরে আবার দিয়েছিলো হাফ বয়েল, যেহেতু আমার ব্লগে দেখেছে সে, সেদিনকে আমরা হাফ বয়েল খুব মজা করে খেয়েছি, তাই আমাদের জন্য আবার হাফ বয়েলের ব্যবস্থা করেছিল। তারপরে আবার আইসক্রিম পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য। তো এখন আমরা রওনা দিচ্ছি ওদের বাড়ি থেকে, আর তারপরে এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, বাড়িতে গিয়ে চেঞ্জ করে জাস্ট শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই, কোনো কিছু শেয়ার করার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই বাই, আবার যেন দেখা।